যে ঘটনাটা রেশ আমার মধ্যে নেই, যে ঘটনাটা আমি নিজে পর্যন্ত ভুলে গেছি, সেটা তোমরা কেন ধরে রেখেছো? তুই এত অস্থির হচ্ছিস কেন? তোমার আচরণে আমি স্পষ্ট শুনছি ওখান থেকে কান্নার শব্দ আসছে। আমি জিজ্ঞেস করছি কি হয়েছে, তোমরা বলছো না। ঘটনাটা ভালো না শুনলে তুই আপসেট হয়ে যাবে। মা প্লিজ, কি হয়েছে? তুমি এখনো বসে আছো? কি করব? আশ্চর্য, কি করব মানে? তুমি কেমন মানুষ? মানুষ তো প্রতিবেশীর বিপদেও ছুটে যায়, আর ও তো তোমার আপন ছোট ভাই। তুমি এখন বসে বসে আমাকে জিজ্ঞেস করছো যে আমি কি করব? আয়েশা, সবার আগে ভাইকে ভাইয়ের মতো হতে হয়। কি অপমানটা করেছিল এর মধ্যেই ভুলে গেছো? ভাই না হলে ভাইয়ের মতো হয়নি। তুমি তো দেখাতে পারো ভাই কেমন হয়। তুমি কেন এই বিপদের মধ্যে ওই পুরানো সব কথা ধরে বসে আছো? আয়েশা, তুমি তো ভালো করে জানো আমি হুট করে কোনো কিছু মেনে নিতে পারি না। খুব ভালো করে জানি, সেই জন্যই তো ভাই ভাইয়ের মুখ দেখা দেখি বন্ধ। তুমি থাকো তোমার নীতি নিয়ে, আমি যাচ্ছি। আয়েশা শোনো, আমি চাই না পুরানা ক্ষত খুঁচিয়ে ঘা করতে। ওর সাথে যা ঘটেছে এটা ওর পাপ্য ছিল। আশ্চর্য, তুমি কেমন মানুষ? মানুষের মৃত্যুতেও তুমি এত কঠোর থাকতে পারো? পারি, আমি পারি। তুমি যে অকারণে ঘ্যানের ঘ্যানের করার কোনো দরকার নেই। তুমি বরঞ্চ আমার থেকে শেখো, যে যেরকম তার সাথে ওইভাবে ট্রিটমেন্টটা করাও, ঠিক আছে? ওরে বাবা, বুঝছো পায়ের ব্যথাটা আবার বেড়েছে। আয়না ভেতরে আয়। আরে দাঁড়িয়ে আছিস কেন? আয়না ভেতরে আয়। কি হয়েছে? তুই একটু ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য কি বানাবো, শরবত না চা? না কিছু কিছু খাবো না। আর তুই একটু ফ্রেশ হয়ে নে না, আমি তোর জন্য শরবত বানিয়ে আনি ঠান্ডা। অবশ্যই, কি হয়েছে? কিছু হয়নি। আবার ঝগড়া করেছে? না। বা তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছো। তুই ফ্রেশ হয়ে নে, আমি বলছি তোকে। আমি একটা কথা জিজ্ঞেস করছি মা, সেটা অ্যান্সার করতে সমস্যাটা কোথায়? আচ্ছা ঠিক আছে, তোমাকে বলতে হবে না, আমি নিজেকে জিজ্ঞেস করে এসেছি। শোন, তুই এখন যেতে পারবি না, তোর বাবা বাসায়। আমি বুঝতে পারছি না তোমরা এরকম কেন করছো। যে ঘটনাটা রেশ আমার মধ্যে নেই, যে ঘটনাটা আমি নিজে পর্যন্ত ভুলে গেছি, সেটা তোমরা কেন ধরে রেখেছো? তুই এত অস্থির হচ্ছিস কেন? তোমার আচরণে আমি স্পষ্ট শুনছি ওখান থেকে কান্নার শব্দ আসছে। আমি জিজ্ঞেস করছি কি হয়েছে, তোমরা বলছো না। ঘটনাটা ভালো না শুনলে তুই আপসেট হয়ে যাবে। মা প্লিজ, কি হয়েছে বলো। মিতুর হাজবেন্ড কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি? আমি কি করব মা? তুমি আর বাবা যা করেছো সব তো আমার ভালোর জন্যই করেছো। মিথ্যে সান্ত্বনা দিস না মা, তোর জীবনটা যে আমরা নষ্ট করেছি তোর বাবা স্বীকার না করলেও আমি করি। মা একটা রিকোয়েস্ট করলে রাখবে? বল। বাবাকে বলে আমাকে দেশের বাইরে পাঠিয়ে দাও। তোর বাবা রাজি না হলেও আমি তোকে দেশের বাইরে পাঠিয়ে দেব। এ দেশে থাকলে তুই ভালো থাকতে পারবি না, কিছুই ভুলতে পারবি না, বরং অন্য একটা দেশে গেলে নতুন করে একটা জীবন পাবি, নিজেকে নতুন করে সাজাতে পারবি মা। আমার খুব ঘুম পাচ্ছে মা, আমি তোমার খুলে একটু ঘুমাই। ঘুমা ঘুমা, আরাম করে ঘুমা।